রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে গিয়ে হাত ফসকে ভবনের বারোতলা থেকে প্রাণ হারান 27 বছর বয়সী নারী হাসনা হেনা। তিনি ভবনের রেস অনলাইনে কাজ করতেন। আগুন বাড়তে থাকলে তিনি সহ আরো কয়েকজন মিলে ভবনের বারোতলা থেকে নামার চেষ্টা করেন। ঠিক তখনই হাত ফসকে পড়ে যান তিনি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন দুইজন প্রত্যক্ষদর্শী। একজনের হাত ভেঙে যায়। মানে আমি ওইখানে কথা বলতেছি, ছোট ভাইদের ওদেরকে বলতেছি যে বাসা থেকে জাজিম নিয়ে আসার জন্য। তো এই কথা বলার সাথে সাথেই আমি উপর থেকে দেখি একজন মানে ঝাঁপায় পড়তেছে, তো আমার সামনেই তো ছিল, তখন আমি হাত বাড়াই দিছি। হাত বাড়ানোতে উনি আমার হাতের উপরে পড়ে মাথাটা নিচে পড়ে একদম স্পট ডেড, আর আমার হাতের এটা উল্টে গেছে। তখন তো মানে আবেগ কাজ করে, বিবেকই কাজ করে, যে একটা মানুষ সামনে এরকম সিচুয়েশনে যে সবাই যদি দাঁড়া থেকে তাহলে তো হয় না, কারণ কারো তো আগা যাইতে হয়। তখন এটাই কাজ করছে, বাঁচাতে পারলে তো হাত ভাঙা রইলেও সার্থক মনে করতাম, তো বাঁচাতে পারলাম এটাই খুব। রাতে ঘুমাইতে পারিনি, অনেক কষ্ট। আরেকজন মস্তিষ্কে প্রচণ্ড আঘাত পেয়ে বেহুশ হয়ে পড়েন। তো গিয়ে দেখি সবাই বেলকনির বাইরে দিয়ে সবাই অন্য একটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো একটা মহিলা কি হইলো ফসকে গেছে, গা হয়তো বা সেটা তার ভয়ের কারণে। ফসকে যাওয়ার পর তো দেখলাম যে কেউ আসতেছে না সামনে, আমি একটু সামনে ছিলাম, তো একটু মনে জোর করে গেছিলাম যদি পারি, যদি কেউ হেল্পের জন্য আসে আর কি। পরে মহিলাটা যখন আমার উপর বসে তখন আমি সেন্সলেস হয়েছি, এরপর আমি আর তেমন কিছুই বলতে পারি না। এতটুকু আঘাত পেয়েছি বলতে আমার একটু চাপার এই পাশে একটু আঘাত আছে, আঙুলে একটু ব্যথা পেয়েছে আর এই জায়গাটা একটু ব্যথা আর কি। হ্যাঁ, এটার জন্য এই যে চাপা আর কি একটু ব্যথা, এই সাইডটা পুরোটাই এসে এই পাশে আবার কোনো কিছু হয়নি, জাস্ট এই পাশটা একটু ব্যথা পেয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।